وجعلناكم شعوبا وقبائل لتعارفوا তোমাদেরকে বিভিন্ন দলে তোমাদেরকে বিভিন্ন ভাবে আমি সৃষ্টি করেছি বানিয়েছি তোমাদের কাউকে কালো কাউকে সুন্দর কাউকে উঁচু কাউকে নিচু কাউকে লম্বা কাউকে খাটো কাউকে সুন্দর কাউকে কালো কাউকে মোটা কাউকে চিকন কাউকে নাইজেরিয়ান কাউকে বাংলাদেশী কাউকে চীনা কাউকে রাশিয়ান কাউকে আমেরিকান লাল চামড়া বিভিন্ন ভাবে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এর কারণ এই নয় আমেরিকা কিংবা পশ্চিমারা উন্নত বিশ্বের মানুষ তারা সম্মানই আমার কাছে আর তোমরা যেহেতু কালো মানুষ তোমাদের অসম্মান আমার কাছে না 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 আমি আল্লাহর কাছে সম্মানিত করা এটার মাপকাঠি কে পশ্চিমা কে ইউরোপিয়ান কে চাইনিজ কে রাশিয়ান কে বাঙালি আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি এটা নয় আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি হলো যে ব্যক্তি আমি আল্লাহকে যত বেশি ভয় করবে যত বেশি আমার ইবাদত করবে আমি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি শ্রীপুর এলাকার মারামারি এলাকা কিংবা যাই হোক এই এলাকার মধ্যেও যদি কোনো মানুষ আল্লাহর কাজ করে আল্লাহর কথা বলে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবার কথা বলে তবে মনে রাখতে হবে এই অজপাড়া গায়ের এই অজপাড়া গায়ের এক কুঠুরি ঘরের এক ব্যক্তি রিকশা চালাইতে পারে কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক সম্মানিত হইতে পারে আবার সারা দেশের সারা ওয়ার্ল্ডের বিশ্ববিখ্যাত নেতা হইতে পারে বিশ্ববিখ্যাত কোন নামের রাজা বাদশাহ হতে পারে সম্রাট হতে পারে বিশ্বের পরাশক্তিধর রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হতে পারে কিন্তু আমি আল্লাহকে যদি ভয় না করে আমি আল্লাহর বিরুদ্ধে যাই তবে তোমরা সেটাও মনে রাখবা আমি আল্লাহর কাছে সে ব্যক্তি অপমানিত নিন্দিত লাঞ্ছিত কি বোঝা গেল রিক্সা চালক রিক্সা চালায় কিন্তু আল্লাহর হুকুম মানে দিন মজুর মাটি কেটে খায় কিন্তু আল্লাহর হুকুম মানে আল্লাহকে ভয় করে কাউরে কষ্ট দেয় না কারো জমি দখল করে নিয়ে আসে না কাউকে অযথাই হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা কয়ে রাস্তায় আটকায় ফেলে না মারতে চায় না আল্লাহ পাক সেই সমস্ত ব্যক্তিদেরকে সম্মানিত বলেছেন আল্লাহ বলেছেন তাদের সম্মান আমার কাছে অনেক বেশি আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বলেছেন কোরআনে আমরা আল্লাহকে ভয় করব তো ইনশাআল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে ব্যক্তি কি অন্যের জমির লাইলের মধ্যে গিয়ে আইলের মধ্যে কুদ দিতে পারবো না আমাদের দেশে কুদাল স্পেশালিস্ট আছারা আছে না নাই আছে কুদাল স্পেশালিস্ট বুঝুন তো এরা হলো কাটিং মাস্টার এরা কোদাল এমনি ধরে এমনি একটু বেঁকে ধরে ধরে সাইজ করতে পারে আস্তে আস্তে সে দুই তিন বছর সাইজ করতে করতে একজন আইল নাই হাসতেছেন আছে না নাই ও কাটিং মাস্টার চাচারা সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা হে শাহাবুদ্দিনের ছেলে রফিক হে অমুকের ছেলে অমুক তুমি আমার সামনে একা একা আসবে কয়জন করে আরে আজকে তুমি দাম্ভিকতা দেখাচ্ছ আজকে তুমি নিজেকে এইভাবে হাঁটতেছ তোমার কথাই 15-20 জন মানুষ লাঠি নিয়ে বের হয় তুমি এলাকার মাতবর মনে করতেছ নিজেকে নেতা মনে করতেছ রব্বুল আলামিন এই গভীর রজনীতেও কোরআন ও হাদিসের কিছু কথা বলবার এবং শুনবার জন্য আপনাকে আমাকে এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন সেজন্য অন্তর অন্তস্থল থেকে শুক্রিয়াতান বলি আলহামদুলিল্লাহ দেখুন আমি আলোচনা করব কিন্তু তার আগে আমার কাছে একটা রিকোয়েস্ট আছে যেহেতু এটা আমার এলাকার একটা প্রোগ্রাম সেহেতু এই মাদ্রাসাটার দিকে তাকানোর দায়িত্ব আমাদের মাদ্রাসাটার দিকে তাকানোর দায়িত্ব কার নাকি বখিলগিরি করব এই প্রতিষ্ঠানগুলো দিনই মার্কাজগুলো কোনো সরকারি টাকায় চলে না চলে এলাকাবাসীর অনুদানের টাকায় এই মাদ্রাসাটার কাজ চলতেছে একটা ঘর করার জন্য 50 বস্তা সিমেন্ট এবং 6 বান্টি একটু হুজুর 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 একটু একটু এদিকে যান তো আপনারা একটু আসলে অনেকগুলো লোকের ডিস্টার্ব হচ্ছে একটু পিছনে আচ্ছা তাহলে ওই সাইডে যান গা কিংবা দুই চার জন ও ঘর হয়ে গেছে ফ্লোরের কাজ আর হলো চতুর্দিকে চালতা এই দুইটা কাজের জন্য 6 বান্টি মাত্র আর হলো 50 বস্তা সিমেন্ট আমার আব্বা নাই আমার আব্বা যান চলে গেছেন 2008-09 এর দিকে
আমি আমার আব্বার নামে প্রথম এক বস্তা সিমেন্ট দিলাম আমার নামটা লিখে মাদ্রাসায় আমি আমার আব্বার নামে এক বস্তা সিমেন্ট দিলাম আমি আগে কালেকশন করে নিচ্ছি পরে বয়ান করব 50 বস্তা সিমেন্ট না হলে বয়ান হবে না কারণ মাদ্রাসার কাজ ছোট ছোট ছাত্ররা কষ্ট করবে ছাত্ররা এত ছোট ছোট এরা কোরআন পড়বে যতদিন কোরআন পড়বে ততদিন আপনি আপনার বাবা মা কবরে শুয়ে শুয়ে সব পাবেন হাদিসে আসছে জোর কইরা কারো কাছ থেকে কিছু নেওয়া যায় না খুশি খুশি 50 বস্তা সিমেন্ট আমি শুরু করছি আমার আব্বার নামে 50 বস্তা সিমেন্ট এবং 6 বান্টি আমি তো চিন চাইতেছি আলম ভাইয়ের কাছ থেকে আলম ভাই খুশি হইলে এক বান্টি আলহামদুলিল্লাহ বলেন আগে 6 বান্টি শেষ করি আলম ভাই খুশি মনে তো মালিম রিইন মুসলিমিন ইল্লা আন তাইবি নাফসিন কোন মুসলিমের মাল তাকে কষ্ট দিয়ে নেওয়া যাবে না নাজিম ভাই এক বান্টি আল্লাহ কবুল করুক বলেন আমিন একবারে দ্রুত হয়ে যাক কারণ এতগুলো মানুষ 50 বস্তা সিমেন্ট তেমন কিছু না দ্রুত হয়ে যাক দ্রুত বয়ান শুরু করে দিন 2 বান্টি হয়ে গেছে আর চারজন লোক আর চারজন জুয়েল ফরাজি এক বান্টি আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আর আর তিন বান সত্যি এর বেশি আমি বলবো না আমি গতানুগতিক কি বলে কালেকশনের বক্তাও না করিও না কোন জায়গায় কালেকশন করি না সরাসরি বললাম আপনারা কোন জায়গায় আমার কালেকশন দেখবেন না কিন্তু এটা গ্রামের মাহফিল নিজেদের মাহফিল এনে আমি অনেকেরই কিন্তু চিনি বলে ফেলতে পারবো এই যে অমুক আমি বলতে চাচ্ছি না বুঝছেন আমার এলাকা মাশাআল্লাহ শাহজাহান আগে এক বান্টি সবাই বলেন আল্লাহ কবুল করুক জানে মালে বরকত দান করুক আল্লাহ তাকে হালাল রিজিক কামাই করার তৌফিক দান করুক সমস্ত হারাম রিজিক থেকে আল্লাহ বাঁচায় রাখুক আল্লাহ পাক আরো বেশি দন্ডলোক দেখ যেন দিনের পথে খরচ করতে পারে আল্লাহ পাক তার পিতা মাতা আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিক আর যারা জীবিত আছে তাদেরকে নেক হায়াত দান করুক তাদের পরিবারের পরিজনকে সকলের দিনদার পরহেজগার মুত্তাকি বানায় দিক আচ্ছা একটু আর তিন মান রয়েছে তিন মান হয়ে গেছে আর তিনজন লোক তিনজন তিন মান তিন এক মান তিনের দাম কত 10,000 দাম টান তো কাটা হচ্ছে এই যে নুল্লাম সাহেব নাকি না নুল্লাম সাহেব কয় বান দিছে আলহামদুলিল্লাহ এক বান আপনি মনে হচ্ছে আপনার নাম ভুলে গেছি আমি এক বান রিপন ভাইয়ের বড় ভাই এক বান আল্লাহ কবুল করুক চার বান আর দুই বান নাম যেন না বলা লাগে তাড়াতাড়ি কোন আর দুই বান হলে পরব সিমেন্টের দিকে চলে যাব দুই বান দেখেন কয় বান তিন যদি না হয় এতদিন পরে তিন বছর পরে হুজুরে পাইছেন আমনা ঘরে আমি পাইছি এটা কি হয় এটা মাদ্রাসা না রিপন ভাই তো সব দিতেছে তার আমি ধরতে পারতেছি সে তো সব দিচ্ছে এই মাধ্যমে এই যে আজকে যে আপনারা এখানে আমার পাইছেন এর পিছনে তার যে কি পরিমাণ মেহনত আমার বাড়িতে গিয়ে প্রতিদিন বসে থাকে প্রত্যেকদিন প্রায় দিনে গিয়ে বসে থাকে আর দুইবার না আর দুইবার দুইবার তিন এই এলাকায় অনেক লোক দনাট্টবান আছে আমি জানি গরিব লোক যেমন আছে দনাট্টবানও আছে আচ্ছা আদাবান করে চারজন জান সহজ করে দিছে আলী হাসান হুজুর মানে আলী হাসান হুজুর সহজ করে দিছেন আর চারজন এই আমার নাম সিমেন্ট থেকে কাটেন আদাবান কি নামে দিব কিনে দেন আলহামদুলিল্লাহ এই যে আদাবান হয়ে গেছে হারুন ভাই আল্লাহ মাদ্রাসার কেসিয়ার সাহেব আল্লাহ তাকে কবুল করো মঞ্জুর করো তার জানে মালে বরকত দান করো দিনী কাজে বেশি বেশি শরীক হওয়ার তৌফিক দান করো আল্লাহ তার দৌলত আরো বাড়ায় দাও যাতে দিনের পথে খরচ করতে পারে আর দুই বান আর দুই বান তিন দুই বান দুই বান তিন দিবেন না দিলে ওয়াজ নাই এরপরে হলো সিমেন্ট সিমেন্ট তো বেশি বেশি সিমেন্টে লেগে বয়ে গেছে সবাই ইনশাআল্লাহ কথা দিলাম সব মানুষকে নিয়ে দোয়া করে দিব আমি মাজলুম মানুষ আল্লাহ পাক সকলকে নিয়ে দোয়া করে দিব ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন তার জান মালের বরকত দিয়ে দেয় রিজিকের সাহায্য দিয়ে দেয় কোথেকে রিজিক আসতেছে আপনি কল্পনা করতে পারবেন না আমি নিজেই কল্পনা করতে পারি না মাঝে মাঝে আল্লাহ পাক কোত্থেকে কি মিলাই দিচ্ছে তো এই জন্য আর দুইজন আদাবান কইরা
হাত তুলে না নাম কি নাওদার মানিক মিয়া শ্রীপুরেরা করছে কি লেডি গান্ধার মানুষ নাওদার মানুষ তিন দে খারাপ নারা কই আছো শেষ করে দিছেন আমার ইজ্জতটা শ্রীপুর তো জীবন ভরা শুনতাম দেখি বেড়া নেরা লাকা এখন হইতাছে কি খালি মারামারি করলি এটা বন্ধ করতে হইব দিনের প্রতি এইভাবে আসতে হবে যত লোক আছে সবগুলো এটাই না দিনের দিকে নিয়ে আসতে হবে ঠিক কি না ঠিক ফজরের নামাজ মসজিদমুখী করতে হবে আদাবান হয়ে গেছে নাও তারার লোক আদাবান দিয়েছে ওনার একজন ত্রিপুরিয়া শরীর হয়ে যান তাহলে তো হয়ে গেল শেষ আর কিন্তু আর আদাবান করে আর বলা হবে না মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক নাম কি রহমত আলী বারিক গই এই যে তেজ লাগি করতে বেটা হুজুর কইল নাকি ঠিক আছে আল্লাহ পাক রহমত আলী ভাইকে কবুল করুক আমিন মঞ্জুর করুক আমিন জানে মারে বরকত দান করুক তার পরিবারের সবাইকে আল্লাহ সুখে শান্তিতে রাখুক আল্লাহ পাক তার আহল ইয়াল যারা কবরে আছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিক এবার শেষ এবার সিমেন্ট শুরু আলহামদুলিল্লাহ হুজুর সিমেন্ট দুই বস্তা সবাই বলেন আল্লাহ কবুল করুক আমিন রিপন ভাই পাঁচ বস্তা আল্লাহ কবুল করুক আমিন জানে মানে বরকত দান করুক আমিন আল্লাহ পাক তার আহল ইয়ালকে সুখে রাখুক আমিন আল্লাহ পাক তার জানে মালে বরকত দান করুক তার মাল আরো বাড়ায় দেব যেন দিনের পথে খরচ করতে পারে আল্লাহ পাক তাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিক হারাম থেকে বিরত রাখুক জুনাইদ আল হাবিব আজকের মনে হয় আলোচক কিন্তু মধ্যে একজন মাশাআল্লাহ মাওলানা জুনাইদ আল হাবিব সাহেব উনিও দিচ্ছেন এক বস্তা এক বস্তা এই যে ভাই শফিকুল ভাই আল্লাহ কবুল করুক দুই বস্তা মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক জানে মালে বরকত দান করুক এই তুই জন একজন এদিকে যান খাতাটা নিয়ে এদিকে হাঁটতে থাকে এই একজন তো একটা নিয়ে নাম নাম কি হাতটা তুললে হবে নাম কি এই যে পরিচিত পরিচিত লাগে দোকানদার আছে শঙ্কর নাইম ভাই নাইম ভাই না নাইম ভাই কয় বস্তা দুই বস্তা আল্লাহ কবুল করুক তার ব্যবসার মধ্যে তো তার ব্যবসার মধ্যে বরকত দান করুক আল্লাহ প্রবাসী মানুষ মালিক ভাই দুই বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুক জানে মানে বরকত দান করুক আবুল হাশিম ভাই এক আবুল হাশিম ভাই এক বস্তা আল্লাহ কবুল হুজুর বলেন আমি পঞ্চাশের উপরে যাবো না বস তুই বুঝ একটু মুমরুজ ভাই এক বস্তা ইমন এক বস্তা আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক জানে মানে বরকত দান করুক এই ডান দিকের লোকেরা কই প্রবাসী কালাম মালিক না ডালিম কার নামে দুই বস্তা সিমেন্ট তার ছেলে না তিন বস্তা মাশাআল্লাহ আল্লাহ তার দানকে কবুল করো পিতার প্রতি সন্তানের এই ভালোবাসা আল্লাহ তুমি কবুল করো হুজুর বলেন আমিন এবং তার জানে মালে বরকত দান করো তার ঈমান ও আমলকে আল্লাহ বৃদ্ধি করে দিক আল্লাহ তাকে নেক রিজিকের ব্যবস্থা করে দিক বিয়ে না করলে বিয়ে করায় দিক বিয়ে করেন নাই এখন তো যে যুবকরা বেশি বেশি দান করবো এই যুবক নাম কি ইয়াসিন ভাই 2000 টাকা আল্লাহ কবুল করো আচ্ছা এক বস্তা সিমেন্টের দাম কত দুই হাজার নগদ দিচ্ছেন আল্লাহ তুমি জানে মালে বরকত দান করো এই যুবক বিয়ে না করলে দ্রুত একজন নেকটার স্ত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি তার সমস্ত পরিবার পরিজনদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা মৃত তাদের কবর আজাব মাফ করে দাও আল্লাহ তার আরো বেশি বেশি টাকার ব্যবস্থা করে দাও যাতে দিনের পথে খরচ করতে পারে বিশ বস্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন খুশি 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 আরো কয়েকটা কইল সাইদুল ইসলাম চকপুরি ভাই এক বস্তা আল্লাহ কবুল করুক দ্রুত নাম কি মঞ্জুল কা এক বস্তা আল্লাহ কবুল করুক বলে না আমি জারে মালে বরকত দান করুক
বাইতুল দুই বস্তা আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক জানে মানে বরকত দান করুক সুজন মিলন 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 ভাই এক বস্তা আল্লাহ কবুল করুক জানে মানে বরকত দান করুক আল্লাহ তার পরিবার পরিজনে যারা নিহত মৃত্যুবরণ করেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দে আল্লাহ তুমি তাকে আরো মাল বাড়ায় দে আর কি কি আছেন শাহিনটা এক বস্তা আল্লাহ কবুল করো আল্লাহ তার দানকে মঞ্জুর করো আল্লাহ তাকে হালাল রিজিকের ব্যবস্থা করো হারাম থেকে বিরত রাখার তৌফিক দান করো আর রব্বুল আলামিন আল্লাহ তার পরিবার পরিজনদের মধ্যে যারা মৃত তাদের কবর আজাব মাফ করে দাও আয় আল্লাহ মিরাজটা এক বস্তা আল্লাহ কবুল করো আল্লাহ বাবাজিকে তুমি না খায়াত দান করো সমস্ত অসুস্থতা থেকে আল্লাহ তাকে হেফাজত করো আল্লাহ তার মৃত্যুর সময় তার কালিমা নসিব করে দিও আর কি আছে হুসেন কা চার বস্তা মাশাআল্লাহ আপনার নামে নামে হুজুর সাইটটা না পাঁচ আঙ্গুল না 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 মালিম রি মুসলিমিন ইল্লা আসিবিন আসুন খুশি হয়ে দিতে হবে নাহলে আমি বলবো না হ্যাঁ চাইটটা হুসাইন কা কয় বস্তা ইদ্দিস কি কয় দুই আঙ্গুল তো জুস দুই দেয় তুই এক বস্তা গিয়া জনের দেখার করা তারা আবার তারা ভাই বস্তা আমার নোয়াবালি ভাইকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তার ছেলের দানকে উসিলা করিয়া তার কবরকে জান্নাতের বাগান বানায় দাও জয়নালের দাদা ভাই আল্লাহ তুমি তার দাদার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তার তুমি তার দাদি কিছুদিন আগে মারা গেছে তার দাদিকেও তুমি মাফ করে দাও আমার ফুফু দেখতে পারি নাই জেলখানায় ছিলাম আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করো সমস্ত হারাম কাজ থেকে বিরত রাখো হালাল রুজির ইফতারের ব্যবস্থা করে দাও ঈশ্বর তলা জুবায়ের কত এক বস্তা আল্লাহ কবুল করো বলেন আমিন নাম কি আল্লাহ কান্দ নাইম এক বস্তা আল্লাহ কবুল করো বলেন আমিন মঞ্জুর করে নাও আরো জোরে বলেন আমিন আল্লাহ কান্দ আল্লাহ ওই যে বন্ধের মধ্যে যে ডাল্লা খান্দার সুহাগ এক বস্তা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আরো জোরে বলেন আমিন আমিরুল কাবারি এক বস্তা আল্লাহ কবুল করো কাবারি বলতে যে ইনুই যে আমার উস্তাদ আলী এক বস্তা হুজুরের বাড়ি হুজুর কিন্তু আমার উস্তাদ হেফজ পড়ছি হুজুরের কাছে কি না লাবিব শ্রীপুর ফুকন খার ছেলে লাবিব কয় বস্তা এক বস্তা আল্লাহ কবুল করুক বই মজিবর ভাই বিলের মানে ডল্লা কান্দার ওই তিতলি বিল ওই যে আওর আওরের মজিবর রহমান ভাই দুই বস্তা আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করে জোরে বলেন আমিন আপনারা বেশি চাইলে তো আমি পঞ্চাশে উপরে আনতো না দুই সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তিন এটা বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনিশ কুড়ি একত্রিশ বত্রিশ তেত্রিশ বত্রিশ আটত্রিশ চব্বিশ সাতত্রিশ আটত্রিশ উনত্রিশ চল্লিশ একচল্লিশ একচল্লিশ বস্তা হয়ে গেছে আর নয় বস্তা লাগে নাম কি শঙ্করপুরের জয়নাল আল্লাহ তুমি তাকে কবুল করো জোরে বলেন আমিন এক বস্তা লাকমে এক বস্তা আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন ছোট ভাই হ্যাঁ আজিম ভাই আমার বড় ভাই আমার বড় ভাই আর কি এমনিতে যেহেতু বড় আরেকজন আছে এই জন্য ওনার নাকি ছোট ভাই তো ভাই এক বস্তা লেডি কান্দার মুক্তারুদ্দিন আমার আপন চাচা ওনার ছেলে আল্লাহ কবুল করো বলেন আমি আল্লাহ তুমি তার ছেলের দানকে ওসিলা করে আমার জেডা জেডির কবরকে জান্নাতের বাগান বানায় দাও প্রবাসী এসবটা এক বস্তা আল্লাহ কবুল করো আল্লাহ যে দুই চারজন প্রবাসী ভাইয়া টাকা পয়সা দিচ্ছে এদের প্রবাস জীবনকে আল্লাহ তুমি সুখী শুনতে তো ভরে দাও আল্লাহ এরা যেন কোনো বালা মুসিবতে না পড়ে এরা যেন আবার বাবা মার কাছে ফিরে আসতে পারে সবাই বলেন আমি দুদু ভাই ডালুকান্দা চার বস্তা
আগেও দিছে 5 বস্তা দালু কাম দাদু দুনিয়া এখন দিছে 4 বস্তা আগেও দিছে 5 বস্তা আল্লাহ কবুল করে বলে আমি সম্মেলনে দিছে আরো 1000 টাকা আল্লাহ তার দানকে সকল দানকে কবুল করো জোরে বলেন আমি রঙ্গন বের ভাই না কেমনে চেহারা তুইল আছে দোয়ানদার রঙ্গন বের ভাই ইসব আলী ভাই এক বস্তা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জুয়েল কা এক বস্তা হাই রে এর নাম কি শফিকুল পালোয়ান এক বস্তা আর কেডা হাজি আলী আকবর মাস্টার কত যুগ এক বস্তা এটা কেডা আসাদ স্যার আসেন আপনি আসেম সাহেব এক বস্তা আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন মুসলিম এক বস্তা আল্লাহ কবুল করুক বাপের নামে এক বস্তা মার নামে এক বস্তা আল্লাহ তুমি যুবককে কবুল করো মঞ্জুর করো বিয়ে শাদী না করলে দ্রুত একটা স্ত্রীর ব্যবস্থা করে দাও আর কে কে আছেন বলুন 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 ইসব ভাই লেডিগান্দার ইসব ভাই এক বস্তা রিক্সা চালা রিক্সা আমাদের লেডিগান্দার আমার চাচাতো ভাই ইসব ভাই সে এক বস্তা আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আল্লাহ তার রিজিকের উন্নতি রিজিকের ওয়াসা প্রশস্ততা দিয়ে দিক আর জোরে বলেন আমিন ফুকুরিয়া রবিকুল ভাই এক বস্তা আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক গঙ্গার পাড়ার আশরাফুল এক বস্তা আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আর খোঁজা যাবে না আর খোঁজা যাবে না যে বলতে চাই বলে ফেলুক মাশাআল্লাহ রিপন ভাইয়ের বাতি যাওয়াই তো ভাই ও ভাই দাদা দাদির নামে তামিম ও আচ্ছা আচ্ছা তার দাদু দাদা তাদের দুইজনের নামে 5 বস্তা 4 বস্তা আল্লাহ কবুল করুক আরো জোরে বলেন আমিন এখন শুনেন বসেন একটু বসেন আমি যেহেতু বলছিলাম অনেক হয়েছে আলহামদুলিল্লাহ এখন কথা হলো যে নিজের এলাকা দিকে কিন্তু এভাবে বলছি কেউ মনে কষ্ট নেন নাই তো দেখেন আমার একটা অভ্যাস এই ছোট ছোট বাচ্চারা এই মাদ্রাসাগুলোতে কষ্ট করবে এটা দেখতে খারাপ লাগে না এরা কোরআন পড়বে আব্দুল হাদি সাজত আলী দুইজন এক বস্তা করে 2 বস্তা চরে কান্দা আল্লাহ কবুল করুক বলেন আমিন এখন শেষ করি শুনেন আমি এভাবে কখনো বলি না কিন্তু আমাকে বলতে হয়েছে এই মাদ্রাসাটা আমাদের কি বলে মাদ্রাসাটা আমাদের নিজেদের এই প্রতিষ্ঠানগুলো এই অঞ্চলের সমস্ত কওমি মাদ্রাসাগুলোকে আল্লাহ পাক দিনকে দিন আরো উন্নতি করার তৌফিক দান করুক আমাদের এই অঞ্চলের বড় বড় প্রতিষ্ঠানগুলো থেকে নিয়ে 5 জনে 2500 টাকা নগদ দিছে কুকন ফকির বাড়ি ইমন 500 কুকন 500 মোহাম্মদ আলী 1000 শফিকুল ইসলাম 500 এই লোকগুলো নগদ দিছে আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আমি আমার বয়ানে ফিরে যাচ্ছি আর আরেকটা কথা শেষ কথা আরো যারা এই মাদ্রাসায় দিতে চান কিনা দালুকান্দার আলামিন ভাই এক বস্তা আল্লাহ কবুল করুক আরো জোরে বলেন আমিন কাবার শহীদ এক বস্তা আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক হাবিবুল্লাহ চাচা 2 বস্তা হাফিজুল্লাহ